हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल बायोलॉजी विद पाय। लर्न बायोलॉजी विद फुल अंडरस्टैंडिंग। তোমাদের এইচএস 2023 এর জন্য রেপ্লিকেশন সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তরে উইদিন 1 মিনিট কেমন ছবি আঁকবে, তেমনই একটা ছবি নিয়ে আজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে পরীক্ষায় তোমরা খুব সহজে খুব তাড়াতাড়ি একটা ছবি আঁকতে পারো। দেখো, তাহলে ডিএনএ রেপ্লিকেশনে মাতৃ ডিএনএ ছিল এটা, তারপর এইভাবে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে, এখানে কন্টিনিউয়াসলি ডিএনএ তৈরি হয়েছে, তাই একে লিডিং স্ট্র্যান্ড বলা হচ্ছে। এখানে ডিসকন্টিনিউয়াসলি স্ট্যান্ড তৈরি হচ্ছে, নতুন ডিএনএ তৈরি হচ্ছে, তাই একে ল্যাগিং স্ট্যান্ড বলা হচ্ছে। হেলিকেজ কি করছে? রেপ্লিকেশন ফর্ক তৈরিতে সাহায্য করছে, এই হচ্ছে আমরা হেলিকেজকে দেখিয়েছি। এবং পিছনে সুপার কয়েলিং, যে সুপার কয়েলিং থেকে বাঁচার জন্য ডিএনএ যাতে সুপার কয়েলিং না হয়ে যায় সেই জন্য কে সাহায্য করছে? টোপো আইসোমারেজ। তারপর আরএনএ প্রাইমার কি করছে? যাতে ডিএনএ পলিমারেজ এসে পরপর নিউক্লিওটাইড যুক্ত করে ডিএনএ তৈরি করতে পারে, সেই কারণে আরএনএ প্রাইমার ফার্স্ট এসে সাহায্য করছে, যাতে ডিএনএ পলিমারেজ তারপর কি করবে, আরএনএ প্রাইমার এর পরের কাজটা ডিএনএ পলিমারেজ এসে নতুন নিউক্লিওটাইড বসাতে শুরু করে দেবে। এবং যাতে আবার দুটো চেইন জোড়া না লেগে যায় সেই কারণে কে আসছে? এসএসবি প্রোটিন এসে বসছে। এসএসবি প্রোটিন দুটো ফর্ক যাতে জোড়া না লেগে যায় সেই কারণে এসে বসছে। তারপরে চলে আসছে আরএনএ। এরপরে যদি ল্যাগিং স্ট্যান্ডের দিকে চলে আসি, তাহলে এই যে আরএনএ প্রাইমার বসেছিল, এই আরএনএ প্রাইমারকে তোলার জন্য কে চলে এলো? আরএন ডিএনএ পলিমারেজ 1 আরএনএ প্রাইমারকে তুলে সেই জায়গাগুলোতে নিউক্লিওটাইড দ্বারা পূর্ণ করছে ডিএনএ পলিমারেজ 1। এবং যে কাটা কাটা ওকাজাকি খণ্ড, সেগুলোকে জোড়ার জন্য কে আসছে? ডিএনএ লাইগেজ আসছে, সেই কারণে তাকে আমরা মলিকিউলার গ্লু বলি। সে এসে কি করবে? সমগ্র ওকাজাকি খণ্ডগুলোকে একটা সমানভাবে যুক্ত করবে। এই যে সমগ্র ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এইটুকু ছবি তোমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য পরীক্ষায় আঁকলে মোর দ্যান এনাফ। তো যদি তোমাদের ছবিটা ভালো লেগে থাকে, যদি তোমাদের কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো। থ্যাংক ইউ।